তারাপীঠে রান্না করিয়ে খেতে চান? সাবধান, সাবধান, সাবধান। কি হয় আসলে এখানে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তারাপীঠে না প্রচুর রান্না সেন্টার রয়েছে, মানে এখানে আপনি মাছ মাংস কিনে এনাদের দিলে রান্না করিয়ে দেন। আর আজ আমরা ট্রাই করবো এমনই কিছু। আমি বলে রাখি কোথায় আপনারা ভালো পাবেন, জাস্ট তারাপীঠ মায়ের মন্দিরটা ক্রস করে সোজা নাক বরাবর এলে এই রাস্তা করে তো রান্নার দোকান, এনাদের মাছ মাংস এনে দিলেই রান্না করে দেবে। আজকে আমরা চলুন বাজার টাজার করা হোক, ভাই দেখি এনারা কেমন রান্না করে। রান্না সেন্টার তো প্রচুর রয়েছে, র্যান্ডমলি আমরা চুজ করেছি আজকে আশিস রান্না সেন্টার, দেখি কেমন রান্না করে। খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছে, আর তারাপীঠে কিন্তু যদি বাজার করে দেন তাহলে রান্নার জন্য অনেকে রয়েছে বসে, আমরাও আজকে সেই রকম কিছু ট্রাই করব। যাচ্ছি মাটন কিনতে, আর আলু কিনবো, টমেটো কিনবো, বাদ বাকি সমস্ত কিছু ওনারা দেবেন, রান্না হবে, চলুন বাজারে যাই। একটা নিয়ে দাও টমেটো, একটা টমেটো দাও। বাজার চলছে, বাজার কত দিব, 5 টাকা? এই যে আশিস রান্না সেন্টার, এখানে কিন্তু কথা বলে গেছিলাম দিদিদের সাথে, আর মাটন আর আলু। আচ্ছা কি কি লাগবে তুমি আমাকে একটু বলো সবার সঙ্গে, মাংস দিলে আর কি কি লাগে বলো? মাটন, আলু আর টমেটো। আচ্ছা আর কিছু লাগবে না? আর সব আপনারা দিচ্ছেন। আর 1 কেজিতে কত? 120। 120 কি খাসি না মুরগি? খাসি। খাসি, আর মুরগি হলে? 100 টাকা। আর হাফ কেজিতে? 50। আচ্ছা এই একটা কথা বলে রাখি, রান্না তো প্রচুর জায়গায় হয়, বেশিরভাগ জায়গায় কিন্তু 1 কেজির থেকে 1/2 কেজির ফারাকটা অনেক, মানে 1 কেজি 100 হলে 1/2 কেজি 70 নিচ্ছে। এনারা কিন্তু তাই করছে না, একদম 1 কেজির দামে 1/2 নিচ্ছে। তবে আসল পরীক্ষাটা তো রান্নার পর বোঝা যাবে, যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে মানে শেয়ার করব, কেমন হলো শেয়ার করব, ভালো হলে আমরাও আসবো আর আপনারা তো আসছেন। নাও এই যে ঝাল ঝাল হবে একটু, হ্যাঁ একটু ঝাল করে দাও। ওরা কিসে দেবে? এটা ইউটিউবে জানি, সবাই আসবে আমাদের আসে প্রচুর, যারা আসে এখানে ঘুরতে তোমার এটা দেখিয়ে দেবো, রান্না আগে হোক খেয়ে দেখি কেমন। ভালো হবে, ভালো হবে তো, ঠিক আছে যেমন হবে আমি কিন্তু সবার সাথে সেই রকমই বলবো, খারাপ হলে খারাপ বলবো, ভালো হলে ভালো বলবো, হ্যাঁ তাই না? বলছি কি লাগবে, সবজি না তরকারি দেবো কাকু? আচ্ছা আসবো কাকু নিতে। আচ্ছা রুটি হচ্ছে, শুনেনি ওকে, শুনেনি একটু দাঁড়ো ফোন করে শুনে নি, আমি তিনটে খাবো তরকা তিন দিয়ে না প্ল্যান। রুটি কত করে গো? 4 টাকা। 4 টাকা হাত রুটি? আচ্ছা 4 টাকা করে হাত। আর কেউ যদি ভাত খেতে চায়? তোমরা করো নাকি চাল এনে দিতে হয়? চাল এনে দিলে মানে চাল হলে তো বানা যায় না, ওই তো বেশি চাল হতে হয়। আচ্ছা 1/2 কেজি হলে ভালো। আর ভাতের জন্য কত নাও? 1/2 কিলো ভাত তো 40 টাকা। আচ্ছা আর রুটি 4 টাকা করে হাত রুটি, সেটাই খাচ্ছি আজকে আমরা, মাংস আর রুটি। রুটি বানানো হতে হতে আজকের ভিডিওর মূল প্রসঙ্গে আসি। এইসব দোকানগুলোতে রান্না করাতে গিয়ে সাবধান হতে হবে কেন? দোকানদার আপনাকে হয়তো বা বলবে 1 ঘন্টা পরে আসতে, আর আপনি যদি 1/2 কেজি মাংস ওদের দিয়ে যান 1 ঘন্টা পর আপনার হাতে হয়তো 300 গ্রাম মাংসের ঝোল আসবে।
ঠিক এটাই আমাদের সঙ্গে হয়েছিল। তাই আমার সাজেশন, রান্নার সময়টায় চোখ খোলা রেখে পুরোটাই সামনে দাঁড়িয়ে থাকুন। এবার আসি আজকের মোট খরচ প্রসঙ্গে। চারজনের জন্য আজকের মোট খরচ, খাসির মাংস হাফ কেজি 400 টাকা, আলু এবং টমেটো মিলে 5 টাকা, হাফ কেজি খাসির মাংস রান্না করাতে 60 টাকা, রুটি 4 টাকা করে 12টা 48 টাকা, কন্টেনার 5 টাকা, কাগজের থালা 2 টাকা করে 4টে 8 টাকা, হাতা 10 টাকা, মোট খরচ 536 টাকা। এর মধ্যেই থালা, হাতা এবং প্লাস্টিকের কন্টেনার আশেপাশের মুদি দোকান থেকে কিনতে হবে। আসল তো খেয়ে দেখতে হবে, চলুন রুমে যাই। আহা, সেই লাগছে, জানি না খেতে কেমন হবে, দেখতে তো দারুণ লাগছে। খেয়ে দেখার পালা, সব থেকে ভালো কাজ। আহা, গরম গরম রুটি, মটন, জিভে জল চলে আসছে। দারুণ, সত্যি বলছি ভালো, লাজবাব। খেয়ে দেখেন, আমি বললাম ভালো লাগবে, আমরা ঝাল বলেছিলাম, ঝালই বানিয়েছে, দারুণ হয়েছে খেতে, সত্যি ভালো হয়েছে খেতে। আমি তো ভাবছি কালকে দুপুরেও ভাত দিয়ে খাই, এটা দুপুরে ঘোড়া আছে, নাহলে সত্যি গরম গরম ভাত আর এরকম একটা মাংস। ও, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।